Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমার সহকর্মী বন্ধু এবং সুবিজন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড়, না বয়সের হিসাবে, তবুও মানুষের জীবনে শৈশব আসে, কৈশোর আসে, যৌবন আসে, আসে বার্ধক্য। বার্ধক্যের এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে সোনালী অতীতের সোহাগী হাই স্কুলের জীবনের কথা মনে করে খুবই স্মৃতিকাতর হচ্ছে। আমি আজ আপনাদের মাঝে মিলিত হতে পেরে নিজকে খুব আনন্দিত বোধ করছি। আমি শ্রদ্ধা এবং ভালোবাসা স্মরণ করছি আমাদের শিক্ষক এবং গুরুজনদেরকে। দেশে যাওয়ার যাওয়ার সময় বা যাওয়ার পথে বা যাওয়ার পরে আপনার বুঝতে পারিনি, আমি দীর্ঘ 30 বছর এই দেশে কাটিয়েছি। আমাকে সেখানে বলা হয় হোমসিক, অর্থাৎ আমি দেশের প্রতি আমি বা এক বলে বা অন্য। তো আমার জন্মভূমি আমার কাছে সবচেয়ে বড় জিনিস। আমি ইউরোপ আমেরিকা যত সর্বই থাকুক না কেন, কার একটা কবিতা জানি বলেছিলাম, ঘুরিয়া ঘুরিয়া কত তীর্থ হইলাম, তবু বলিল না চিত্ত, তাই মা তোমার পাশে এসেছি আবার। তো আমার কাছে আমার জন্মভূমি সবচেয়ে প্রিয়। এবার শুনবো প্রতিষ্ঠান বন্দনা। প্রতিষ্ঠান বন্দনার গানটি রচনা করেছেন এই স্কুলের বর্তমান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
I'm
হাততালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাবো। আমি দেখাবো করাবেন ওর মিজানুল হক যে প্রতিষ্ঠান বন্দনার গানটি আমরা শেষ করতে পারিনি, আবার এই গানটি শুনবো। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সোহাগী সদস্য মাইমাসি যে পূর্ণমণ্ডলী 65 বছর উদযাপন উপলক্ষে যারা আয়োজন করেছেন, সেই আয়োজক বৃন্দকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। এবং এই পূর্ণমণ্ডলী অনুষ্ঠানে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং তারই সাথে আমি আমার একটু ব্যক্তিগত পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরছি, কারণ আমি আপনাদের এই ঈশ্বরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে গত 26 তারিখ জয়েন করেছি। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, আমি পূর্ববর্তী স্টেশন, আমি ত্রিশাল থানায় চাকরি করেছি এবং গফরগাঁও পাগলা থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ ময়মনসিংহ জেলার বিশেষ যে আমাদের যে জেলা বিশেষ শাখা আছে সেখানকার ডিআইএম হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি এবং আপনাদের সেবায় নিয়োজিত এবং আপনাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য এবং আপনাদের এলাকার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমার পূর্ববর্তী বক্তা আমারই এক পুলিশ ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার, উনিও অফিসার ইনচার্জ, উনি যে অভিব্যক্তি ব্যক্ত করেছেন আমি তার সাথে সহমত পোষণ করে আপনাদের এলাকার মাদক এবং ইপটিজিং এবং আইন শৃঙ্খলা বিরোধী যে সকল কার্যক্রম ত্বরান্বিত এবং প্রতিরোধ করার জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। সকল ছাত্র শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছেন, যেটা একটি এই সরকারের উজ্জ্বল সাফল্য। এবং আপনারা প্রত্যেকটি সন্তান স্কুলে পাঠাবেন, মানুষের মতো মানুষ করবেন, এর পরবর্তীতে সমাজে যে দায়বদ্ধতা আছে আপনারা সেটি নিশ্চিত করবেন। আর একটি পরিশেষে আমার এক করে কে গুরু চুরি করে কে কার আপনাদের অশান্তির কারণ, আমি আমার যে ব্যক্তিগত একটি নাম্বার এবং সরকারি নাম্বার সবার কাছে আছে। আমি আপনার জনাব ফখরুল ইমাম এমপি মহোদয়কে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আমি সত্যি খুব আনন্দিত এবং আশ্চর্য হয়েছি এই প্রত্যন্ত অঞ্চলে এই 65 বছর উদযাপনে এত সুন্দর এবং একটা গর্জিয়াস প্রোগ্রাম আপনারা করেছেন। সেই জন্য প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সোহাগী স্কুলে 1955 সালে এই সোহাগী স্কুল প্রতিষ্ঠিত হয়। আমি জানতে পেরেছি প্রথম ব্যাচ হচ্ছে 1967 সাল।
আছে আলোকিত মানুষ, আসলে আমি কিন্তু আলোকিত মানুষ নই, আমার ডানে বামে অনেক অন্ধকার। সুতরাং আমি ক্ষমতায় এলে আমার অভিজ্ঞতা থেকে দেখতে কথা আজকালই বলবো। আমি মূলত 1977 সালে মেট্রিক পাশ করি এই স্কুল থেকে। আমার সহপাঠী এখানে বেশ কয়েকজন আছে, নাসিরউদ্দিন আছে, আমাদের মতিউর আছে, আমাদের মাহফুজ আছে, ফরহাদ আছে, অনেকেই আছে। আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে শরীর হওয়ার জন্য। আমাকে একটু 2 মিনিট সময় বেশি দিবেন, এই জন্যই আমার দিয়ে একটু কথা বিশেষভাবে বলা দরকার। এই অনুষ্ঠানটি যখন আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, আমার মনে হয় আমরা যতদিন বেঁচে থাকবো এই কয়েকজন তরুণের নামও কিন্তু আমার মনে রাখবো। ভালোবাসি গো আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনো
যে স্কুলের সাবেক ওই সদস্য ছিলেন শাকাওয়াত হোসেন কামাল, পরে আসছেন সৈয়দ রফিকুজ্জামান বীর মুক্তিযোদ্ধা 1969 ব্যাচ, স্মারক সম্মাননা দিচ্ছে মিজানুল হক জুয়েল, বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এবার স্মারক সম্মাননা গ্রহণ করছেন মাইনউদ্দিন আহমেদ খালেদ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, পরে স্মারক সম্মাননাতে নিতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জিয়াউল্লাহ খান, করতালি দেন কনসালটেন্ট। আমি স্কুলের শিক্ষার্থী ছিলাম 78 সনের, আমাদের সময়কার সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আর আজকে 2020 সনের সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। অনেক বড় ব্যবধান। আমি ছিলাম একজন, আমার ছোট ভাইদের যারা এখানে আছে আমিও ছিলাম এখানকার একজন শিক্ষার্থী, আজকে আমিও হয়েছি একজন শিক্ষক। জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আমাদের সারা নিয়েছেন
করে আমরা পেছন দিকে দৌড়ে এসে প্রাইমারি স্কুলে পাশ দিয়ে এসে এখন যে জায়গায় এত সুরম্য একটি অট্টালিকা কলেজ ভবন সম্ভবত তার পাশ দিয়ে আমরা দৌড়িয়ে এসে খোলা জায়গা এসে ক্লাস নাইনে শান্তশিষ্ট সবক বালকের মতো পিটি ক্লাসের লাইনে দাঁড়িয়েছি। তবচ্ছল স্যার আসলেন, লাইনের সামনে এসে দাঁড়িয়ে বললেন, নূর ইসলাম চারটা ব্যাট নিয়ে আসো, যেই কথা সেই কাজ। আমাদের নূর ইসলাম ভাই চারটা ব্যাট নিয়ে আসলেন, পেছনের দিকে এসে প্রথমেই আমাকে মনে হয় সাত আটটা ব্যাট ছপাত ছপাত। আমার পেছনে ছিল কাশেম, যিনি আজকে ব্রিগেডিয়ার জেনারেল, হেড স্যারের ছেলে। তৃতীয় ছিল ডাক্তার ওয়ালিউল্লাহ, চতুর্থ ছিল আমাদের শ্রদ্ধেয় কামাল ডাক্তার সাহেবের ছেলে মতি। মতির উপর স্যার এমনিতেই কিছু ক্ষোভ ছিল, সে সাইকেলিং করার কারণে ধপাস করে সে পড়ে গেল। আমরা পিটি ক্লাসের পরে ক্লাসে গেলাম, কিন্তু স্যার ওই দিন আমাদের কোনো ক্লাসে আসেন নাই। এরপরে সাদি স্যারের কাছ থেকে পরের দিন জানলাম, স্যার নাকি ক্লাসে গিয়ে বল অফিসে বললেন, এইরকম অফিস ছিল না, তখন এক রুমে সবাই বসতেন, স্যার কিছুক্ষণ পর পর চোখের পানি মুছতেন। ওই দিন আমাদের ইংলিশে সেকেন্ড পেপারের লেটার পড়া ছিল, স্যার ওই দিন আমাদের ক্লাস কেন, কোনো ক্লাসই ক্লাস নেন নাই জানলাম আমরা। আসলে এরপরেও স্যারের এই স্নেহধন্য হিসাবে আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। আমি নিজেও একটা প্রতিষ্ঠানের আজকে অধ্যক্ষ হিসাবে জীবনের শেষ প্রান্তে এসে 30 বছর শিক্ষকতা করার পর এখন আমার অনুভূতি হলো, আমি মনে হয় আমার সেই ছাত্রের মতো হতে পারি নাই। স্যারেরা কাঁচা ঘরে ক্লাস করেছিলেন, কিন্তু স্যারেরা ছিলেন পাকা। আমরাও আজকে আমাদের অট্টালিকায় পাকা ঘরে ক্লাস নেই, কিন্তু স্যারদের মতো এরকম পাকা হতে পারিনি। আজকে নেই সম্মাননা নিতে আমার কষ্ট হচ্ছে, এরপরেও সম্মান যারা দিচ্ছে সেই আয়োজন 91 বেচ সহ আজকের এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার অভিব্যক্তি প্রকাশ করলাম। আমার সামনে যে সব ছোট ভাইয়েরা আছে তাদেরকে আমি আহ্বান, ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক বাবু, গোলাম সরোয়ার এবং সৈয়দ শফিক সিংহ সম্মাননা প্রদান করছেন। সম্মাননা গ্রহণ আমরা করতালি দিব। এবার আসবেন মোহাম্মদ আনোয়ার হোসেন, সাকাওয়াত হোসেন সম্মাননা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন 1985 ব্যাচ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বি বাড়ি, হোসেন তৌহিদ, এবার আসবেন ডাক্তার মোহাম্মদ আবু তাহের 1991 ব্যাচ, এবং বিশেষ করে 91 ব্যাচের বদ্রুল, বাসির ভাই এবং সুমন, জুয়েল, যে জুয়েল ভাই যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন তার জন্য বিশেষভাবে আমরা কৃতজ্ঞ। সেই উদ্দেশ্যে আমরা একটু জোরে করতালি দিব, করতালিটা যেন জোরে, বন্ধুরাই এই স্মারক সম্মাননা প্রদান করছে। এবার স্মারক সম্মাননা নিতে আসবেন মোহাম্মদ, স্মারক সম্মাননা স্যারেরও হাতে ছেলের দিকে, আর এবার আসবেন মালা রানী সরকার ব্যাচ 1983 সহকারী অধ্যাপক। 1983 ব্যাচের আমি এবং মালা রানী সরকার দুজন ছিলাম, আরো অনেকেই আমাদের বান্ধবীরা। তো এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম যে সম্মাননা অথবা অনুভূতি প্রকাশের জন্য শুধু ছেলেদেরকে ডাকা হচ্ছে। এই সোহাগী ইন্ডিয়ান উচ্চ বিদ্যালয় কিন্তু বালক বিদ্যালয় নয়, এখানে অনেক প্রাক্তন ছাত্রী আসছে,
আমরা অধীর অপেক্ষায় ছিলাম যে আমরা একটু সুযোগ যদি পাই, এমনকি আচ্ছা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, যে বর্তমান যে সময় প্রেক্ষাপট আর 1983 সালের প্রেক্ষাপট, সেখানে মেয়েদের পড়াশোনার যে সুযোগ সুবিধা সেটা এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না। আমি আমার গ্রাম থেকে একা আসতাম স্কুলে, রাস্তাঘাটে অনেক প্রতিবন্ধকতা ছিল এবং আমরা স্কুলে যে পড়তাম আমরা একটা কমন রুমে থাকতাম সব মেয়েরা, সব ক্লাসের মেয়েরা। স্যাররা যখন ক্লাসে যেতেন আমাদেরকে ডেকে ডেকে নিতেন যে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, আমরা স্যারদের পিছন পিছন ক্লাসে যেতাম, আবার ক্লাস করে স্যারদের পিছন পিছনে সে কমন রুমে অপেক্ষা করতাম পরবর্তী ক্লাসের জন্য। আজকের যে মেয়েরা বিভিন্ন ব্যক্তিত্ববানদের, কৃতি শিক্ষার্থীদের, পুরুষ শিক্ষার্থীদের প্রশ্ন করেছে যে তারা কী কী সুবিধা পেয়েছে, কীভাবে তারা এত উচ্চ আসনে গিয়েছে, তাদের অনুভূতি জানার জন্য বিভিন্ন প্রশ্ন করেছে। আজকের মেয়েরা জন্মগ্রহণ করে একটা উন্নত বাংলাদেশ দেখতে পাচ্ছে, যেখানে দেখছে তারা জন্মে দেখছে যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে নারীর ক্ষমতায়ন হচ্ছে। কিন্তু আমাদের সময়ে আমরা যে প্রতিবন্ধকতা জয় করে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, তাতেই মনে হয় আমাদের যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং এখানে অনুভূতি প্রকাশ করার সুযোগ পেয়েছি, এটা আমাদের একটা ছেলেদের চাইতে একটা মেয়ের জন্য অনেক বড় বেশি কৃতিত্বের। আমি সেই কৃতিত্বের অধিকারী এবং আমি আজকে গর্বিত, এবং এই 83 ম্যাচ অতিক্রম করে 2003 পর্যন্ত ছেলেদের পুরস্কার দিয়ে, সম্মাননা দিয়ে আবার পিছনে গিয়েছেন 83 ম্যাচ একমাত্র মেয়ে বলে। আজকে তোমরা যারা এখানে মেয়ে আছো, তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে এবং তোমরা নিজেদের অবস্থান থেকে তোমরা নিজেরা উঠে আসবে, এই কামনা করি। এই শুভকামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুভূতি প্রকাশ শেষ করছি। জনাব বীরেনচন্দ্র ধর। এছাড়া আমরা আরো যাদের কথা বলতে পারি, তাদের মধ্যে আছেন বর্তমানে বিশিষ্ট সমাজসেবক সাবেক চেয়ারম্যান জনাব কাজী আজিজুল হক। তিনি 1969 সালে এই স্কুলের ছাত্র ছিলেন। আমরা করতালি দিতে পারি নিশ্চিত। কামাল হোসেন যে এই স্কুলের সাবেক সদস্য ছিলেন। মাননীয় দিচ্ছে মিজানুল হক জুয়েল, 1974 পেশা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, এবং সড়ক সম্মাননা গ্রহণ করছেন মাইনউদ্দিন আহমেদ খালেদ। আসছেন ডক্টর ইয়াহিয়া মাহমুদ, পরে স্মারক সম্মাননাদের নিতে আসার জন্য অনুরোধ। আমরা করতালি দেব একটু জোরে। ক্রেস্ট প্রদান করছে 1991 ব্যাচের শিক্ষার্থী বৃন্দ। সম্মান প্রদর্শন করবে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করবে। সেলুট নিবেন বীর মুক্তি, সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা। সহকারী অধ্যাপক মালা রানী সরকার, আপনি দেখেনই তো এখন নাম বলতে চলে আসুন। আপনার Thank you.
লাগবে দই, দই লাগবে দই, ভালো দই, টাটকা দই, দই লাগবে গো দই, দই লাগবে দই, দই নিবেন ভালো দই, টাটকা দই, দই লাগবে দই, দই নিবেন গো দই, দই নিবেন, দই নিবেন গো দই, ভালো দই, টাটকা দই, দই নিবেন গো দই, ভালো দই, টাটকা দই, পূজা পাবনের দই লাগবে জামাই ষষ্ঠী, পূজা পাবনের দই লাগবে দই, ভালো দই, দই লাগবে গো দই, ভালো দই, দই নিবেন গো, দই লাগবে দই, বই গ্রামের মানুষ বেঁচে কিনা নাই, নেন না স্যার একটা দই, দই লাগবে ভালো দই, টাটকা দই, দই লাগবে স্যার, দই লাগবে স্যার, দই, এই আর দই নেন, কার কার দই লাগবে পূজা পাবনে, আর কার কার লাগবে দই স্যার, দই নেন, ভালো দই, টাটকা দই, মিষ্টি দই, মজার দই, আর কার কার লাগবে দই, লাগবে দই পূজা পাবনে, দই লাগবে, বই গ্রামের মানুষ দেখা হ্যাঁ, ফসল নাই, ধান নাই, পাট নাই, আবার কি যে হইব, লাভ নাই, দেশের মানুষ বাঁচবেন না, নীলকুঠির সাহেবদের অত্যাচারে নীল হয়ে যাইতেছে, নিপীড়ন নির্যাতন নীল হয়ে যাইতেছে সব, কোথায় কোথায় খালি চাবুক সালা, অগো সহায়,
থাকো সহ আমার শহর থেকে তোরে পল্লি মাগো আমারি পালারে মা এই বিশ্বভুবন মাঝে তোমা নাই গো তুলনা শহর থেকে তোরে পল্লি মাগো আমারি বাংলারে মা বিশ্বভুবন মাঝে তোমার নাই গতল নাম বিশ্বভুবন মাঝে তোমার নাই যেতল না ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিলাবাদ
কৈত্য গোষ্ঠী আর আমি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধী, ও বিদ্রোহী, ও স্বদেশী। গান করে গা আবার মানুষের মন নষ্ট করে, সুকান্ত ও নাকি কবি, কি জানি আবার লেখা লেখি করে, আবার দেশে দেশে ঘুরে বেড়ায় বিদ্রোহী স্বদেশী। সাহেব এই ছবির রিয়া খুব গরম, ও শরীরে খুব দেশ, খুব হারামি। সাহেব সাহসটা করেন, সাহসটা করেন। সাহেব শশী ঘোষ দেখ কি সুন্দর মুস, ও দই গেছে দই, বলে দই রাখবেন গো, দই ভালো দই বলে। ও স্বদেশী রাম রাম রাম, তোমাদের আদেশ তোমাদের হুকুম মানবো না সাহেব, ইতিহাস বদলে যাবে বাংলা মল্লুকে তা ভারতবর্ষে গুজরাট, তাই হবে না সাহেব, তাই হবে না রাজ্য। বুঝতে পারি আছি তোমরা এখানে দরবার করিতেছ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খেয়ে নীল কোটি খেয়ে মন্দ কথা বলিতেছ, রাজা মুর্শিদাবাদ ইলাহাবাদ হায়দ্রাবাদ বাংলার মুল্লুক হইতে আমার কাছে মেসেজ আসিতেছে, কিছু কিছু বিদ্রোহ হইতেছে, আমরা বিদ্রোহ দমন করিবে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে দুই সমাজ এই দেশের উপর অত্যাচার, এই এই সাদা চামড়া এই সাদা কুত্তা লুটেরার দল, তারা ফেরত ha 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 ha
Thank you.
Bye.
ধর্মহীন সমাজতন্ত্র কায়েম করতে চায়, বে ইনসান বে ইনসাফের দল পাকিস্তানের বিরুদ্ধে কি মত চাইছে? প্রত্যেকটা এলাকায় শান্তি কমিটি গঠন করতে হবে, পাকিস্তানিদের বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদেরকে শায়েস্তা করতে হবে, রাজাকার বাহিনী গঠন করতে হবে, বুঝেছো? পাকিস্তানি শাসকরা আমার এদেশে মানুষকে শোষণ করছে, বঞ্চিত করছে, এদেশের মানুষের প্রাপ্য অধিকার থেকে বঙ্গবন্ধু সাথে মার্চে ভাষণ দিয়েছে, আমরা ভাষণ শুনেছি, ভাষণে তিনি বলেছেন প্রতিটি মহল্লায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ঘরে ঘরে দুর্গ করে তুলো, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, মানুষদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে দেশের প্রতি মায়া না প্রেম নাই, বিপদ গায় ইসলাম মানে না, কুশিক্ষায় শিক্ষিত এড়িয়ে যাক, নাউজু বিল্লাহ বিসমিল্লাহ। জি চাচা আসি, তবে নাটকের বাসায় দুটি কথা বলে যাই, আজকের সমস্ত ঘটনা ভুলে গেছি কিন্তু ক্ষমা করি নাই, আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নীরব থাকা, তাই বলে ভেবো না হেরে গেছি, আসি, আসসালাম আলাইকুম। শোনো তোমরা, শোনো শোনো তোমরা, এই ছেলেটি কার, নোট রাখো, দেশের অবস্থা কিন্তু খুব ভালো না, যে কোনো মুহূর্তে অপারেশন শুরু হতে পারে, পাকিস্তান রক্ষা ইসলাম রক্ষায় বেমালুম বেইমানদের শায়েস্তা করা হবে, সব ঠিক হয়ে যাবে, শুধু ওরাই মরবে, শুধু ওরাই মরবে। তাহলে তাহলে আমরা কি করব? শান্তি কমিটি গঠন করব, আর কি করব? রাজাকার বাহিনী গঠন করব। হ্যাঁ, তোমরা ভালো করে লক্ষ্য রাখবা কে কি করে, আজকের সভা এখানে শেষ। সুভান, ওই নয় মন্দিরের ছেলে আমার সামনে প্রতিবাদ করে কি ভয়ঙ্কর, সময় নেই বসতে পারবে, কত ধারে কত চাও, সুবহানাল্লাহ।
Bye.
হয়েছি পাকিস্তানের হানাদারের কবল থেকে মাতৃভূমি মুক্ত হয়েছে যারা ৬৯ রাজপথে ছিলেন গণতন্ত্রে যেমন ছাত্র জনতার জনগণ কাছে দাঁড়িয়ে পাকিস্তানি সামরিক জনতাদের প্রাণ হয়ে উঠেছিল ভয় কম্পমান একাত্তরে তারাই বজ্রের মতো গর্জে বিজলির মতো চলেছিলেন রেজাল্ট সবসময় যে ভালো হচ্ছে সমাজে তা নয়, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি যেখানেই যাই সেখানেই ওই প্রতিষ্ঠান আমার সঙ্গে যায়, নানা জরুরি প্রয়োজনে আমাকে পৃথিবীর অনেক দেশ ঘুরতে হয়েছে, আমেরিকা ইউরোপ এবং এশিয়া আফ্রিকার বহু দেশ আমি ভ্রমণ করেছি, এবং আমি যখনই একা বোধ করেছি তখনই আমার মধ্যে সোহাগী স্কুলের মাঠ, সোহাগী স্কুলের কথা, প্রধান শিক্ষকের কথা, নবীন প্রজন্মদের প্রজন্মের উদ্দেশ্যে বলছি যে আমরা যেন অনেক বেশি আরও বেশি করে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হই, সাধারণ মানুষের দিকে তাকাই, সবাই যেন শিল্প যাপনটা করি, আমি যতই করি আমাকে যদি ঘর লেপতে দেওয়া হয় আমি ঘর লেপতে পারবো না, যে মানুষটি ঘর লেপছে সেই মানুষটার দিকে যেন আমি তাকাই, কারণ আমি শিল্প বিষয়ে কাজ করি বলে আমাকে পৃথিবীর বহু বিখ্যাত মিউজিয়ামে বা জাদুঘরে যেতে হয় বিভিন্ন সময়ে, আর দুদিন বাদেও যাব এক জায়গায়, তো সেই কারণে আমাকে এই কাজটা করতে হয়, আর আমি বাংলাদেশ সরকারের চলচ্চিত্র বিষয়ে অনেক কাজ আমাকে করতে হয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের অন্যতম সদস্য আমি, নানা প্রধান শিক্ষক তার সেই ভাবমূর্তি ছিল, তার সেই অভিব্যক্তি ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটি মানুষের ছায়ায় আমরা বিদ্যা লাভ করেছি সোহাগী স্কুলে, আমি বহু বিখ্যাত প্রতিষ্ঠানে পড়িয়েছি, বহু বিখ্যাত প্রতিষ্ঠানে ঘুরেছি, হার্ভার্ড অক্সফোর্ডে গিয়েছি, কিন্তু আমার মন থেকে কখনোই মনে হয় নাই যে আমি সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় তখনকার নাম যে এখানে কোনো কম শিখেছি, এই জন্য যে আমরা যেটুকু শিখেছি সেটুকুর মধ্যে একেবারে সুষ্ঠু শিক্ষাদানের একটা বিষয় ছিল, আর যারা বয়সে ছোট তারা হয়তো আমাদের স্মৃতি অনেক স্মৃতি তোমাদের মনে নেই, আমাদের আমার শৈশব দুই খণ্ড, এক খণ্ড ঢাকা শহর আরেক খণ্ড মহেশপুর সোহাগী স্কুল এই অঞ্চল, এবং আমরা ৬৯ গণ আন্দোলনে আমার বড় ভাই সাইফুদ্দিন মণি আছেন, উনি আসাদ দিবসে যেই আসাদকে মারা হয়েছিল তার লাশ বহন করে নিয়ে গিয়েছিল, তার সে নবকুমার স্কুলের ছাত্র ছিল, সেই রক্তাক্ত লাশ নিয়ে আমার ভাই জনাব হাবিবুর রহমান, আমরা একটা করতালি দিব। এবার সাখাওয়াত হোসেন কামাল, আজকে সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫ বছর পূর্তি উপলক্ষে যে মিলন মেলার আয়োজন করা হয়েছে, এই মিলন মেলার সভাপতি জনাব একএম সিরাজুল হক সাহেব আরো উপস্থিত রয়েছেন, আমাদের এই প্রতিষ্ঠানের এই সাবেক গুণীজন, বর্তমান আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ১৯৯৯ সালে একএম সিরাজুল হক সাহেব আমাকে হাত ধরে দায়িত্ব দিয়েছেন সভাপতির আসন গ্রহণ করার জন্য, আমি স্যারকে বলেছি স্যার আমি নাদান মানুষ, আমি এত বড় দায়িত্ব কি পালন করতে পারবো, স্যার বলেছেন যা হয় আল্লাহ তাআলার থেকেই হয়, আপনি অবশ্যই পারবেন, আমি তখনই বললাম স্যার প্রথমেই যে আমি লজ্জাটা পাচ্ছি, আমি
আপনি আমাকে আপনি করে বলেছেন, এইখানে আমি লজ্জিত। তখন আমাকে উত্তর দিল যে এইটা আপনার প্রাপ্য, এইটা আপনাকে আমাকে দিতেই হবে। তুমি করে বলার সুযোগ আমার আর নেই, আপনি সভাপতি, কাজেই আপনাকে আপনি করেই বলতে হবে। তখন থেকে আমি ওনাকে বুঝেছি, ঐতিহাসিক একটা মিলন মেলা ঘটিয়েছেন, সেতে আমি আনন্দে গর্বিত। আমি বুঝতে পেরেছি যে আমার আর চাওয়া পাওয়ার আর কিছু নেই। যারা এই অনুষ্ঠানটার জন্য আমাদের রাশিদ ভাই, রাশিদ ভাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, সবিনয় আবেদন করছি, রাশিদ ভাই মঞ্চে আসুন, সম্মাননা স্মারক প্রদান করছি। প্রধান কাছে অনেকেই এবং প্রিন্সিপাল স্যার রাশিদ ভাইকেও দিচ্ছি সাইফুদ্দিনকে সম্মাননা স্মারক দিতে। আমরা একটা হাত তালি দেব। এখন বক্তৃতা ভালো লাগবে না, কারণ আমি বক্তৃতাই করি, বক্তৃতা ভালো লাগবে না, কারণ এখন গান টান শুনবে বা বিদায়ের সময়। আমি শুধু এই স্কুলের আপনারা তোমাদের শুনেই বলবো, আমি এই স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয় ছিলাম না, আমি ছিলাম ফিফথ বয়। আমার দুইজন কথা মনে পড়ে, একজন শিয়াল ইসলাম স্যার, উনি আমি বক্তৃতা করতাম, বক্তৃতা করে দম হারিয়ে ফেলতাম। স্যার বলতো যে দমটা আগে রাইখা রাইখা বক্তৃতা করতে হয়। এখন আমি যে এই প্রফেশনে, আমি দেখছি স্যারের শিক্ষা নাই দীক্ষা, এটা তো শিক্ষা নাই, দীক্ষাটা যে আমার কি কামে লাগছে। এখনো আমি যাদের সাথে বক্তৃতা করি জাতীয় পর্যায়ে, তারা আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে যায়, তোমার বক্তৃতা ভালো হয়। আমি সোহাগী স্কুলের ছাত্র, আমি সোহাগী স্কুলের ফিফথ বয় ছিলাম, যাই যেহেতু ঢাকায় ভর্তি হতে গেলাম, ঢাকায় আমরা ছিলাম, ঢাকায় ভর্তি হতে গেলাম, ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হয় সোহাগী স্কুল। কিন্তু আমরা দাপটের সাথে প্রতিটা ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দিলাম এবং সোশ্যালজি ডিপার্টমেন্টে ফার্স্ট হলাম। আমি সোহাগী স্কুলের ফিফথ বয়, ফার্স্ট সেকেন্ড ফোর্থ বয় না। তাহলে সোহাগী স্কুলের পড়ালেখার মান কত ভালো ছিল। কোনো সময় যদি সময় পাই আরো অনেক বক্তৃতা করব। আমি তরুণ ছাত্রদের শুধু বলবো, আজকে নাটক দেখলাম, সঠিক ইতিহাস জানার ইতিহাস জানতে চাইবা, বাউন্নের ভাষা আন্দোলন থেকে নীল বিদ্রোহের আন্দোলন এবং এই দেশে যে ব্রিটিশদের নিয়ে আসছিল মীর জাফররা, সেইভাবেই এই দেশকে আবার করদরাজ্য যদি না করতে হয়, বাংলাদেশ অবশ্যই বহিরাগত মুক্ত হোক, ঈশ্বরগঞ্জ বহিরাগত মুক্ত হোক, এই কামনা করে আপনাদের সবাই। ধৈর্যের সহিত যেভাবে অনুধাবন করেছেন, তার জন্য আমরা ব্যয় করেছি, তার জন্য আপনাদেরকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, মনের থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আঞ্জু বলে ডাকতে হয়, আঞ্জু নামটাই আমার পরিচিত ছিলাম এই সোহাগী স্কুলে। এই সাইদুল হক বলে কেউ চিনত না আমাকে, আমি 79 ব্যাচের ছাত্র। আমি আজকের এই যাওয়ার সময় আমাকে এখানে সম্মাননা দেওয়ার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার দোলের গাড়িতে বসাদি, দুত্তর 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 দূর সানায় বাদি, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘর নিয়ে আমি হব না, এই করব না তো কোনো দিনও বিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আলতা দেবো, টিকলি দেবো, দেবো সোনার চুরি, আর শহর থেকে আনবো কি নেবে বেনারসি শাড়ি, শ্বশুর বাড়ি নিয়ে।
আদর দেব সুহাগ দেব দেব ভালোবাসা আর জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা শ্বশুর বাড়ি তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারো ঘরের ঘর নিয়ে আমি হব না করব না তো কোনো দিন যাব তোমার শ্বশুর বাড়ি করব না তো কোনো দিন যাব তোমার শ্বশুর বাড়ি Oh,
পারেন না রতন চন্দ্র দাস লাইটার লাগা বেল্লা করতে রতন চন্দ্র দাস আরে আমরা দিদি দল কমবর্তী কিন্তু আমার সাথে যারা কাজ করেছে উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং উদযাপন পরিষদ এবং বিভিন্ন উপকমিটি তাদের সকলের অক্লান্ত পরিশ্রম শ্রম এবং অর্থে আজকের এই অনুষ্ঠান সুতরাং তাদের যে প্রাপ্য ধন্যবাদ ঠিক হয়েছিল তারা দিলেন এটা আমার প্রত্যাশা এবং আগামী দিনে এর চেয়ে ভালো অনুষ্ঠান যাতে হয় সেই দোয়া করবেন এই বলে সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার জন্য দোয়া আছে আজকের প্রথম পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং বলছি রাত্রি 8টার মধ্যে পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে অবশ্যই শেষ করতে হবে এই বলে আমাকে কোষ হাঁটলাম খুদা হবে জয় বাংলা